নিজাম হাজারির নির্দেশ পালন করার জন্য প্রয়োজনে রক্ত নিরীহ আমরা আগামী 7 তারিখে লন্ডন প্রতীক ইনশাল্লাহ জয়যুক্ত করব আমাদের ফেরেন 303টা ছিলেন এমপি আমাদের নেতা নিজাম হাজারি আমাদের সাথে আছেন ওই সাইডে বড় কিছু আমাদের আর প্রয়োজন নাই যতগুলো জেলা আছে সকল জেলা মিলে নিজাম হাজারির মতো একজন নেতা আজ তৈরি হতে পেরেছে নৌকা চলে যাওয়া অনেক কষ্ট আমাদের প্রবীণ নেতাদের মধ্যে রয়েছে কিন্তু আমি দেখেছি ফেনি নেতা নিজাম হাজারি সাহেব দাগুন ভাইয়া আসবেন এই শুনে আওয়ামী লীগের লোকের অভিমান ভুলে গেছেন কষ্ট ভুলে গেছেন বলেছেন নেত্রী যেহেতু পাঠিয়েছে নিজাম ভাই যেদিকে বলে সেদিকে আমরা কাজ করে যাব এই কথা সকল নেতারাই অনেকের সাথে আমার কথা হয়েছে আমাকে বলেছে দাগুনবিয়ার মানুষ শুধু নাই ফেনি জেলার আওয়ামী পরিবারের মানুষ নিজাম ভাইয়ের নেতৃত্বের প্রতি কত যে আস্থা কত যে বিশ্বাস আমরা বাংলাদেশে বিভিন্ন জেলায় দেখছি কারো কথা কেউ শুনেন না নেতা আপনাকে আশ্বস্ত করতে চাই মামুন ভাই নিরব বক্তৃতা দিয়েছে আপনার নির্দেশনা মোতাবেক দাগুবিয়ার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা লীগ তাঁতি লীগ অন্য সকলে এক ঐক্যবদ্ধ আমরা সকলে আছি এবং সেটা সম্ভব হয়েছে আপনার কারণে আমি আজকে খুব সংক্ষেপে বলতে চাই নেতা যেহেতু এসেছেন লাঙ্গল প্রতীকের পক্ষে আমি আপনাদের সন্তান আমাকে তিনবার ভোট দিয়ে নির্বাচিত করেছে আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা শত কোটি টাকার মালিক নয় হাজার হাজার কোটি টাকার মালিককে প্রত্যাখ্যান করে আমাকে ভোট দিয়ে তিনবার নির্বাচিত আপনারা করেছেন আমি জানি আপনারা আমাকে স্নেহ করেন এস বলেন দিবেনা আমাকে স্নেহ করুন আপনি জানি আজকে আমরা আমাদের কামান স্যার মামুন ভাই আওয়ামী লীগ আমরা যারা আছি মঞ্চে যারা আছে আমরা একটু দেখতে চাই আমাদের নেতা নিজাম হাজারি আজকে যে নির্দেশনা দিয়ে যাবেন যেই বক্তব্য যে পথ দেখিয়ে যাবেন আমরা কি আমাদের নেতাকে বলতে পারি আগের মতো দাদুমিয়ার সকল আওয়ামী পরিবার মিলে একসাথে আমি আপনাকে সেই ফলাফল দিব একথা বলতে পারি কিনা সকলে হাত তুলে দেখান সকলে হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ নেতা দেখেছেন তাই আজকে আমাদের প্রধান অতিথি আমাদের নেতা নিজাম ভাইকে আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আপনাকে ওয়াদা দিয়ে যাচ্ছি আজকে প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল মাসুদ্দিন চৌধুরী সাহেবকে আমরা ওয়াদা দিয়ে যাচ্ছি আমাদের নেতা নিজাম হাজারির নির্দেশ মোতাবেক এই দাবিন ভাই আওয়ামী পরিবার শুধু গান শুধু নয় শুধু পরিশ্রম নয় নিজাম হাজারির নির্দেশ পালন করার জন্য প্রয়োজনে রক্ত নিরীহ আমরা আগামী 7 তারিখে লন্ডন প্রতীক ইনশাল্লাহ জয়যুক্ত করব আমরা দীর্ঘদিন আমাদের এখানে এমপি নাই কিন্তু আপনারা কি আওয়ামী লীগের এমপি নাই সেটা কি অনুভব করেছেন আমাদের ফেরেন 303টা ছিলেন এমপি আমাদের নেতা নিজাম হাজারি আমাদের সাথে আছেন ওই সাইডে বড় কিছু আমাদের আর প্রয়োজন নাই আমি বেশি বলতে চাই না কোন উপজেলার নাম ধরলে রাগ করবে আমাদের দাইনে যান আমাদের বামে যান সামনে যান পিছনে যান যতগুলো জেলা আছে সকল জেলা মিলে নিজাম হাজারির মতো একজন নেতা আজ তৈরি হতে পেরেছে হ্যাঁ